আচ্ছা এখানে কি কি চা বানান? রং চা, দুধ চা, মালটা চা, কফি, হলিস, গ্রিন টি, আদার রস, লেবুর রস, কালো জিরা, ব্ল্যাক কফি, দুধ কফি, মাইলো, চকলেট, স্ট্রবেরি। আসসালামু আলাইকুম, আবারও আজকে একটা ভিডিওতে শুয়েল ভাইকে নিয়ে হাজির হয়েছি এই পুরী খাইতে। আমরা এসেছি পানামনগর বাজার, সেই বাজারে পুরী খাইতে। এই পুরী নাকি অনেক ভালো, শুয়েল ভাইকে নিয়ে আসলাম পুরী খাইতে। অনেকদিন পর আবার একসাথে খাইতেছি। শুয়েল ভাই কিরম পুরী? মোটামুটি স্বাদ, এই যে ডাউলটা মোটামুটি ভালোই টেস্ট। তো আমাদের মানিকগঞ্জের সাটুরিয়া একটা দোকান আছে, যে দোকানে পুরী মানুষ নাস্তা খায়, সকালকার নাস্তা। ওরকম না, সোনারগাঁয়ে খাবারের মানের দিক দিয়া একটু পিছিয়ে আছে, উন্নয়ন দিক দিয়ে ভালো। এই জায়গায় তেমন হোটেল গুলা তেমনই না। বিষয়টা এমন না, বিষয়টা হলো এক এক জায়গায় খাবারের এক এক রকম মান। সোনারগাঁয়ে যেমন একটা বিভিন্ন খাবারের ইতিহাস আছে, যেমন লিচুর ইতিহাস আছে, আমাদের মিঠাই মিষ্টি আছে, তারপরে কলাপাতা রেস্টুরেন্ট আছে, এই কয়েকটা আছে। কিন্তু আপনার তৈরি করার খাবারের বদরবাজার আলমের চা, এমন কিছু কিছু আইটেম আছে। সব জায়গায় সব কিছু তো ভাই পাওয়া যাবে না, পাওয়া যাবে না। যেমন আপনি পোড়াবাড়ির চমচম আপনি কোথাও গেলে পাবেন না। আপনি আমাদের মানিগঞ্জের মিষ্টি খাবেন, ইনশাল্লাহ নিয়ে যাব কানেজগুটির পক্ষ থেকে। কুমিল্লার রসমালাই সেটা অন্য কোথাও পাবেন না। তা ঠিক আছে, আবার টাঙ্গালের পোড়াবাড়ির চমচমগুলা, মুক্তাগাছার মান্ডা মিঠাই, সেটা মুক্তাগাছাই পাওয়া যায়। আমি কিন্তু ভাই অনেক ডিস্ট্রিক্ট গেছি, কিন্তু ভালো মান খাওয়ার টাঙ্গাল আর নারায়ণগঞ্জের দিক দিয়ে আমি কম পাইছি। আমরা একটু পরে আবার আসতেছি। এই পুরীগুলো অনেক ভাড়া ভাজা করা হয়েছে, কিন্তু দেখেন পুরীগুলো করা এটার মধ্যে আলু, আবার এর টক আছে, টক দিয়েছে, আলু টক দিয়ে ভালোই লাগতেছে। এই যে হোটেলের অবস্থাটা, আমরা একটা কেবিনের ভিতরে খাওয়া দাওয়া করতেছি। মোটামুটি চলে আর কি, চলে। এরপরে চা খাবো বদ্যের বাজার যে আমরা চা ফেরবের একটা বদ্যের বাজার, ঐতিহাসিক একটা বাজার, যে সোনারগাঁ থানাটা ছিল বদ্যের বাজার সংলগ্ন, সেই বাজারে যাবো। শুয়েলবে একটা প্রিয় মানুষ আছে, ওই দোকানে চা খাবো। সোনারগাঁও উপজেলা এখন যেটা বর্তমান সোনারগাঁও উপজেলা, সেই উপজেলাটা আগে বদ্যের বাজার থানা নামে পরিচিত ছিল। বদ্যের বাজারের বদ্যের বাজার থানা ছিল, বদ্যের বাজার থানা, সেটা সঠিক সময়টা আমার মনে নাই, পরে বলতে পারবো। আচ্ছা শুয়েলবে, বদ্যের বাজার নাম কেটে সোনারগাঁ নামকরণ করা? আমি তো সোনারগাঁতে অনেকদিন ধরে আসি, আবার আপনার সাথে অনেকদিন ধরে ভালো সম্পর্ক, কিন্তু এমন কোন কিছু আছে একটা দেখার মতো আমি দেখি নাই, এরকম কিছু কি আছে আমি দেখি নাই এখন তো সোনারগাঁতে আছে। সোনারগাঁরা বারো ভূঁইয়ার রাজধানী, ইশাখার বারো ভূঁইয়ার প্রধান ইশাখা, ইশাখার রাজধানী সোনারগাঁয়ে আছে, সোনারগাঁয়ে আছে না আমি দেখি নাই বা আমাকে দেখান নাই, সেই কথাটা বলছি। সেটা এখন বর্তমানে সোনারগাঁ জাদুঘর নামে পরিচিত, বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন। না এটা তো দেখছি আপনার 94 থেকেই দেখছি, কিন্তু ওইটা না,
আমি বলতেছি এমন কোন কিছু আপনাকে আমি এর আগে একটু বলছিলাম বাংলাদেশ সোনারগাঁয়ে আছে হিন্দু ধর্মাবলম্বীদের ভারতীয় আশ্রম স্থান লোকটার ব্রহ্মচারী আশ্রম হ্যাঁ গিয়েছি এখানে আছে হুম গিয়েছি গিয়েছি আমি বলবো কি দেখি নাই আমার মুখ্যমন্ত্রী আমার বসুর দিতির বাড়িটা দেখি নাই এত বছর ধরে সোনারগাঁতে আছি আসি আসি এখন বর্তমান স্থানীয় ভাবে আছি সেটা তো আপনি যে কোনো সময় দেখি নাই আপনি আমার দেখার নাই সোনারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দিন আজম সাহেব মাজার দেখতে পারবেন বাংলাদেশের সুনামধন্য এক নায়িকা যে নায়িকাকে দেখছি সামনাসামনি দেখি না কিন্তু সেই নায়িকার জন্মস্থান বাড়ির পাশে আমি থাকি আপনাকে বলছিও তারপর আপনি দেখার নাই পুরি দাও এই হলো এই হোটেলের মেসিয়ার তোমার নাম কি মোহন মোহন শুধু মোহন না মোহন দাস মোহাম্মদ মোহন হ্যাঁ মোহাম্মদ মোহন পুরি আইন আর দুইটা যা আমাদের ভালো খানা পিনা যেটা আছে আমরা আজকে এই হোটেলে এই পর্যন্তই একটু পরে আবার মোটরসাইকেল করে সেই ঐতিহাসিক বৌদ্ধের বাজারে চা খাইতে যাবো তখন আবার আসব যে আমি বলেছিলাম আজকে বৌদ্ধের বাজার যাবো চা খাবো সেই কালো মিয়া চায়ের দোকান আজকে এসেছি চা খাইতে আবার এখানে বহুরূপী চা আছে দেখেন আচ্ছা এখানে কি কি চা বানান রং চা দেবুল চা মালটা চা কফি হরলিক্স গ্রিন টি আদার রস লেবুর রস কালেজিরা ব্ল্যাক কফি দুধ কফি মালো চকলেট স্ট্রবেরি এ অনেক প্রকার চা বানায় আচ্ছা আপনি এখানে কতদিন ধরে চা বিক্রি করেন ৬ বছর মানে এই চার জগত ৬ বছর কিন্তু আমার চায়ের ব্যবসা গুজরার পরে তৈরি গেছি আপনাদের বাড়ি কোথায় বদ্দের বাজার এখানে প্রতিদিন তাতে কিরকম টাকা সেল হয় আলহামদুলিল্লাহ আছি ভালো অনেক আমি তো শুনছি আপনার এই চা খাইতে দূর দূরান্ত থেকে আমি আপনাদের বলছিলাম পুরি খাওয়ার শেষে চার দোকানে আসবো সোহেল ভাইকে নিয়ে চা খাইতে কিন্তু এসে আর একটা অতিথি আমাদের সাথে যোগ হয়েছে আমার বিআই উত্তম কুমার এখন আমরা চা খাইতেছি এই ঐতিহ্যবাহী চা বৌদ্ধের বাজারের কালুমিয়ার চা তো আপনারা আসবেন বৌদ্ধের বাজারে সোনাগাঁতে এই দোকানে চা খাবেন ভালো লাগবে মনে থাকবে চা খাই তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ